হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটি আপডেট তথ্য জানাবো তোমাদের পরীক্ষার ফলাফল কিন্তু আগামী 12 13 অথবা 14 ফেব্রুয়ারি যে একদিন ঘোষণা করা হবে ফলাফল কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে গেছে প্রধানমন্ত্রীর কাছে সার সংক্ষেপ পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী যে দিন অনুমোদন দেবেন এই 12 13 এবং 14 তারিখের যে কোনো একদিন ফলাফল প্রকাশ করা হতে পারে চলুন জেনে আসি বিস্তারিত আগামী 12, 13 ও 14 ফেব্রুয়ারি তারিখের যেকোনো দিন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে প্রধানমন্ত্রী যেদিন অনুমোদন দিবেন সেদিনই ফল ঘোষণা করা হবে সম্প্রতি এই তিন তারিখের যেকোনো দিন ফল প্রকাশের প্রস্তাব করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি থেকে শিক্ষামন্ত্রণে প্রস্তাব পাঠানো হয় আজ বুধবার 9 ফেব্রুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন আগামী 12 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে বলে আশা করছি

এইচএসসি এস সি পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে সেটা নিয়ে একটা আপডেট তথ্য ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ভালো থাকবা আল্লাহ হাফেজ